সুন্দরবনের দুবলার চর, যেখানে মাছ আর মাছ, আর এই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন কয়েক হাজার জেলে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে সেখানে শুরু হয়েছে জেলেদের বসতি। তারা বন বিভাগের অনুমতি নিয়ে এই চরে অস্থায়ীভাবে ঘর তোলেন, গড়ে ওঠে দোকানপাট, মাছ ধরার শুটকি বানানো এবং এই বিকিকিনির এই কর্মযজ্ঞ চলবে আগামী 31 মার্চ পর্যন্ত। বিনিময়ে জেলেদের জন্য কোনো সুবিধা নেই সেখানে, সবসময় শোষণের শিকার হন প্রান্তিক জেলেরা। দুবলার চর ঘুরে এসে জানাচ্ছেন মাসুদ আলাবনি। একদিকে কুঙ্গা, আরেকদিকে পশুর নদ, সুন্দরবনের দক্ষিণে বিশাল চর দুবলার চর। বছরের 7 মাস এই চর থাকে ফাঁকা, থাকে না মানুষের তেমন পদচারণা, বাকি 5 মাস লোকে লোকারণ্য। বিভিন্ন জেলা থেকে আসা জেলেরা গড়ে তোলেন বসতি, সাগর ও নদী থেকে ধরে আনা মাছ সেখানে শুকানো হয় রোদে। সরকার প্রতি বছর দুবলার চরের শুটকিপল্লি থেকেই 3 কোটি টাকার বেশি রাজস্ব আয় করে। একদিকে সিন্ডিকেট ও সাহেবরা খায় লাভের অংশ, আরেকদিকে সরকার আয় করে রাজস্ব, কিন্তু জেলেদের নিয়ে ভাবে না কেউ। মহাজনের কারবার হয় আলগে, এ জায়গায় দেয় কামাল সাহেব আছে, তো রাবিশ পর্যন্ত সব দাতন, তো তাইলে 5 লাখ টাকার মাছ পালিতে 3 লাখ টাকা সাহেবরা নিয়ে যায়, 2 লাখ টাকা জেলেরা পায়। জলদস্যু বন্ধ করে দিয়েছে, এখন সাহেবদের অত্যাচারে জেলেদুন বন্দী আছে। শীত মৌসুমে দুবলার চরে জেলে ও অন্যান্য কর্মী মিলিয়ে প্রায় 20 থেকে 25 হাজার লোক বাস করেন, কিন্তু সেখানে নেই কোনো মেডিকেল ক্যাম্প, নেই সুপেয় পানির ব্যবস্থাও। দাঁড়ি তো আমাদের ডাক্তার, সাইক্লোন সেন্টার এবং বৃষ্টি পানির জন্য একটা পুকুর ব্যবস্থা, আর বৃষ্টি বাদল ঝড় হয় সেই জন্য আমাদের একটু কষ্ট হয়। সুন্দরবনের নদী ও সাগরের মাছ ধরতে নিতে হয় বন বিভাগের অনুমতি, মাছ ধরার পর আবার সরকারি রাজস্ব দিয়ে সেই মাছ বিক্রি হয়। এভাবেই রোদে শুকানো শুটকি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে, বিদেশেও। তারা দিতে পারে, আমরা দিই না, আমাদের কোনো মেডিসিনের কারবার নয়। সুন্দরবনের দুবলার চরের শুটকির ব্যবসা এক সময় পুরোটাই নিয়ন্ত্রণ করতেন প্রয়াত অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন, এখন সে নিয়ন্ত্রণ হাত ঘুরে তার ভাইয়ের কাছে। এখানে ভারতীয় কিছু কিছু চুরি করে মাছ মারতে, কিছু শীতকালেও কিছু ট্রলার আসে, আমরা নেভি কিংবা কোস্টগার্ডকে ইনফরমেশন করলে এরা তারা করে, কোনোটা ধরা পড়ে কোনোটা ধরা পড়ে না। তবুও সব প্রতিকূলতা পেছনে ফেলে সেখানকার জেলেরা মাছ ধরেন, করেন শুটকি। এখানে অবস্থানকারী জেলেরা বিভিন্ন জেলা থেকে এসে 5 মাস অবস্থান করেন, কেউ ব্যস্ত মাছ শুটকি করার কাজে, কেউ বা সারা রাত মাছ ধরে ফিরছেন ট্রলার নিয়ে। 3 থেকে 4 দিন এভাবে মাছগুলো শুকিয়ে তারা ঘরে তোলেন, এরপর চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে এবং দেশের বাইরেও। তবে জেলেরা বলছেন তাদের অন্যতম কষ্ট ঝড় কিংবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। মাসুদা লাবনী, নিউজ 24, দুবলার চর, সুন্দরবন, বাগেরহাট।